অনলাইন পাঠদান সরকারি নিযুক্ত কলেজের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধু তোমাদের আজকের ক্লাসে স্বাগতম। আজকের ক্লাস আলোচনায় মিরিন আক্তার, প্রভাষক সমাজকর্ম, সরকারি নিযুক্ত কলেজ, সখিপুর ঢাকায়। আজকের আলোচনায় সমাজকর্ম দ্বিতীয় পত্রে তৃতীয় অধ্যায়ে পার্থিতে জনসংখ্যার সমস্যা, ধারণা, প্রভাব এবং সমাজকর্মীর ভূমিকাটি কী সে নিয়ে তোমাদের কিছুটা আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করছি, ইতিমধ্যে আমরা পূর্বের ক্লাসে জনসংখ্যার ধারণা কারণ আলোচনা করছি, আজকে আমরা এর প্রভাবটা নিয়ে আলোচনা করব। লক্ষ্য করো জনসংখ্যা, শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো জনসংখ্যা সমস্যার প্রভাব। আজকের আলোচনা আমাদের জনসংখ্যার সমস্যা প্রভাব। জনসংখ্যার সমস্যা অত্যন্ত মারাত্মক বিধি একটি সমস্যা, সমস্যা সমাজের জন্য অত্যন্ত বোঝা। এই সমস্যার ফলে আমাদের কি কি প্রভাব সৃষ্টি করে এবং সমাজ উন্নয়নে কতটা বাধাগ্রস্ত সে সম্পর্কে তোমাদের এখানে আলোচনা। একটি দেশের জনসংখ্যা অবশ্যই সে দেশের সম্পদ, কিন্তু এই জনসংখ্যা তখনই সম্পদ যখন সম্পদের সাথে সামঞ্জস্য থাকে, দেশের সম্পদের সাথে সামঞ্জস্য থাকে। কিন্তু সম্পদের সাথে যদি তুলনা সামঞ্জস্য না থাকে, তুলনাভাবে জনসংখ্যা বেশি থাকে, তাহলে সেটা জনসংখ্যা সমস্যা। জনসংখ্যা স্ফীতি হিসাবে ধরে হয়, সে জনসংখ্যা স্ফীতির ফলে আমাদের সমাজে কতটা হুমকি স্বরূপ সে প্রভাব পড়েছে সেটা আমরা আজকে আলোচনা। লক্ষ্য করো জনসংখ্যার সমস্যা হলে অন্যতম প্রভাব পড়ে আমাদের অজ্ঞতা, অসচেতনতা ও অসচেতনতা, অজ্ঞতা বা অসচেতনতা প্রভাব পড়ে। জনসংখ্যা যদি বৃদ্ধির হার বৃদ্ধি পায়, তাহলে আমাদের দেশে শিক্ষার হার নিচের দিকে তাপিত হয়। আমাদের দেশে নিকর হার 37, লক্ষ্য করো 37.3%। তাহলে জনসংখ্যা বৃদ্ধির ফলে অজ্ঞতা অসচেতনতা বৃদ্ধি পাচ্ছে, শিক্ষার দিকে মানুষ দাপিত হতে পারে না, এদের তুলনামূলকভাবে কর্মশিক্ষিত থাকায় অজ্ঞতা ও অসচেতনতা সৃষ্টি হয়, ফলে আমাদের জনসংখ্যার সমস্যা প্রভাবে অন্যতম প্রভাব পড়েছে। জনসংখ্যার সমস্যার ফলে অজ্ঞতা সঙ্গে ফলে 2 নম্বরে লক্ষ্য করো দারিদ্র। অত্যধিক জনসংখ্যার সমস্যার ফলে আমাদের দেশে দারিদ্র্যের সৃষ্টি হচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির ফলে জমির সম্পদ খুবই কম আমাদের দেশে, তুলনামূলকভাবে সম্পদের ফলে তারা মাথাপিছু ঠাই জমি দেয়, আবাদের জমিগুলো তাদের বসত বাড়ি সৃষ্টি হচ্ছে, এদের জীবনযাত্রার মান নিম্ন হচ্ছে এবং দারিদ্র নিম্ন জীবনযাপন করছে। তাহলে দারিদ্রের হারটাও জনসংখ্যার সমস্যা ফলে দারিদ্রের হারটাও বৃদ্ধি পাচ্ছে। লক্ষ্য করো বেকারত্ব হার, জনসংখ্যার সমস্যা প্রভাবে বেকারত্বের হারটা বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশে লোক অধিকাংশ শিক্ষিত হলেও তারা যোগ্যতা অনুযায়ী কাজ পায় না, কর্ম বিদায় তাদের বেকারত্ব হার বৃদ্ধি পায়। জনসংখ্যার সমস্যার ফলে তারা বিভিন্ন কর্মসংস্থান বৃদ্ধি হয় না, কর্মসংস্থানের অভাবে বেকারত্বের হারটা দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে অসচেতনতা, অজ্ঞতা বৃদ্ধি পাচ্ছে, দারিদ্রতার উপর প্রভাব পড়ছে, বেকারত্বের উপর প্রভাব পড়ছে। স্বাস্থ্যহীনতা, পুষ্টিহীনতা, লক্ষ্য করো স্বাস্থ্যহীনতা ও পুষ্টিহীনতা, এই দারিদ্র জনসংখ্যা প্রভাবে
আমাদের দেশে স্বাস্থ্য ও উপর বিরাট আকার প্রভাব পড়ছে। অধিকাংশ খাদ্য সমস্যার কারণে পুষ্টিহীনতায় শিশুরা ভুগছে। জনসংখ্যা বৃদ্ধির ফলে স্বাস্থ্যের ব্যাপক প্রভাব বিধায় আমাদের স্বাস্থ্যহীনতা পুষ্টিহীনতা হারটাও বৃদ্ধি। এই কারণে জনসংখ্যা প্রভাবে এটা অন্যতম একটা ভয়াবহ আকার ধারণ করছে। পরিবেশ দূষণ লক্ষ্য করো, পরিবেশ দূষণ সৃষ্টি হচ্ছে। পরিবেশের দূষণ জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় আমাদের দেশে পরিবেশে ব্যাপক দূষণ হচ্ছে। কলকারখানা গড়ে উঠছে, সে কলকারখানা বায়ু দূষণ, মানুষের আসবাব আর যেখানে সেখানে মলমূত্র ত্যাগ, এরকম বিধায় জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশে ব্যাপক দূষণ হচ্ছে। ধনী দরিদ্রের মধ্যে পার্থক্য সৃষ্টি হচ্ছে। লক্ষ্য করো, ধনী ও দরিদ্র, ধনী দরিদ্রের মধ্যে একটা ব্যবধান সৃষ্টি হচ্ছে। উন্নত শীল ধসে উচ্চ জন্মহার কম। আমাদের দেশে উচ্চ জন্মহারটা বেশি, উন্নত দেশের ধনী দেশগুলোতে বিদায় তারা ধনী, এবং আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের দেশটা দরিদ্র। এই কারণে ধনী দরিদ্রের মধ্যে একটা ব্যাপক বৃদ্ধি পাচ্ছে। অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। লক্ষ্য করো, জনসংখ্যা এই সমস্যা প্রভাবে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। নিম্ন লক্ষ্য করো, অপরাধ প্রবণতাটা বিভিন্ন সময় চুরি ডাকাতি রাজানি ছিনতাই লোকটা বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যার প্রভাবে বা জনসংখ্যা বৃদ্ধির কারণে কিশোর অপরাধ, এরকম চুরি রাজানি ছিনতাই এগুলোর ব্যাপক হার লক্ষ্য করা যায়। বিভিন্ন সময় বস্তি এলাকায় এর প্রবণতাটাও বৃদ্ধি লক্ষ্য করা যায়। তাই জনসংখ্যার প্রভাবে অপরাধ প্রবণতাটা একটা ব্যাপক প্রভাব পড়ছে। নিম্ন জীবনযাপন মান লক্ষ্য করো, নিম্ন জীবন যাপন জনসংখ্যার বৃদ্ধির ফলে বা জনসংখ্যার সমস্যা অন্যতম প্রভাব পড়ছে। আমার জীবনযাত্রা নিম্ন আকার ধারণ করছে। জীবন বিভিন্ন খাদ্যের সমস্যা সৃষ্টি হচ্ছে। খাদ্য ঘাটতির ফলে জীবনযাত্রার মান নিম্ন হচ্ছে। আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধির কারণে 16 কোটি মানুষের জন্য এখানে প্রতি বছর 20 কোটি টন খাদ্য আমদানি করতে হয়। এই কারণে আমাদের জীবনযাত্রার মান অত্যন্ত নিম্ন। আমাদের জনসংখ্যা বৃদ্ধির চাহিদার সাথে সাথে খাদ্য উৎপাদন হচ্ছে না। নিম্ন জীবনযাপন হলে জনসংখ্যার সমস্যা প্রভাব অন্যতম একটা প্রভাব। তাহলে উপরোক্ত এগুলো হলো আমাদের জনসংখ্যার সমস্যা প্রভাব। আমরা পূর্বে আলোচনা করেছিলাম জনসংখ্যার কারণ, আজকে আলোচনা করলো আমাদের জনসংখ্যার সমস্যা প্রভাব। একজন সমাজকর্মী জনসংখ্যার সমস্যার সমাধানে কতটা ভূমিকা পালন করে লক্ষ্য করো। পরবর্তী লক্ষ্য করো যে সমাজকর্মীর ভূমিকা, সমাজ কর্মীর ভূমিকা জনসংখ্যার সমস্যার সমাধানে একজন সমাজকর্মী কতটুকু ভূমিকা পালন করে, একজন সমাজকর্মী কতটুকু ভূমিকা পালন করে। একজন সমাজকর্মী বহুবিধ কারণ প্রভাব কাজ করে। অন্যতম হলো বিলম্ব বিবাহ উদ্যুক্তকরণ। আমাদের দেশে বিবাহটা যদি লক্ষ্য করো, বিলম্বে বিবাহ বিবাহর বয়স সীমাটা অন্যত একজন সমাজকর্মী বিলম্ব বিবাহর ক্ষেত্রে মানুষকে উদ্যুক্ত করে। যদি জনসংখ্যা সমস্যা সমাধান করে তাহলে বিলম্বে বিবাহটা আমাদের একান্ত দরকার। যদি বয়সটা আমাদের 25 ছেলেদের এবং মেয়েদের 20 করা হয়, বিলম্বে হয়, বাল্যবিবাহ বহুবিবাহটা রোধ করা হয়, তাহলে একজন সমাজকর্মী পারে এটা উদ্যুক্ত করতে। জনগণকে উদ্যুক্তমূলক কাজ করে বিলম্ব বিবাহ ব্যবস্থাটা করে একজন সমাজকর্মী, তাহলে জনসংখ্যার সমস্যাটা সমাধান আনা সম্ভব। তাহলে বিলম্ব বিবাহর পরে
সচেতনতা। আমাদের দেশে মানুষদের মধ্যে শিক্ষার বিস্তার করে কিংবা শিক্ষা জাগ্রত করে সচেতনতা আনয়ন করে এই বাল্যবিবাহ বহুবিবাহ রোধ করে, তাহলে জনসংকটটা সমাধান আনা সম্ভব। একজন সমাজকর্মী পারে মানুষকে সচেতনতার ভূমিকায় কাজ করে। তবে লক্ষ্য করো, কৃষির উপর ব্যাপক জনসচেতনতা, কৃষির উপর নির্ভরশীলতা কম, নির্ভরশীলতার হারটা কমিয়ে আনা, নির্ভরশীলতার হারটা কমিয়ে, কৃষির উপর যদি নির্ভরশীলতার হারটা কমানো হয়, তাহলে অবশ্যই একজন সমাজকর্মী পারবে জনসংখ্যার সাথে সমস্যার সমাধান করে। বিভিন্ন সময় তারা বিভিন্ন কাজে জনগণকে উদ্বুদ্ধ করে, শুধু কৃষির উপর নির্ভরশীলতা না রেখে, তাহলে জনসংখ্যার সমস্যার সমাধানটা করা সম্ভব। পরিবার পরিকল্পনা গ্রহণে উদ্বুদ্ধ করো, পরিবার পরিকল্পনা গ্রহণে উদ্বুদ্ধ করো। একজন সমাজকর্মী পারে পরিবার পরিকল্পনা গ্রহণে উদ্বুদ্ধ করে সমস্যা জনসংখ্যার সমস্যা সমাধান করতে। মানুষের যদি বিভিন্ন সময় পরিবার পরিকল্পনা গ্রহণের হাতটা ব্যাপক প্রচারণা চালানো হয়, জনসচেতনতা সৃষ্টি করা হয়, তাহলে তাহলে জনসংখ্যার সমস্যাটা সমাধান করা যাবে। তাহলে একজন সমাজকর্মীর ভূমিকা হলো বিলম্ব বিবাহ রোধ করা, জনসচেতনতা করা, ব্যাপক প্রচার প্রচারণা করা, রেডিও টেলিভিশনের মাধ্যমে প্রচারণা করা, পরিবার পরিকল্পনা উদ্বুদ্ধ করা, কৃষির উপর নির্ভরশীলতা কমিয়ে, এরকম প্রভাবগুলো কমিয়ে এনে একজন সমাজকর্মী পারে জনসংখ্যা সমস্যাকে সমাধান করতে। তারপরেও লক্ষ্য করো, স্থায়ী নেতৃত্ব বিকাশ সামাজিক সমস্যার সমাধান করে। স্থায়ী নেতৃত্ব বিকাশের মাধ্যমেও সমাজে জনসংখ্যা সমস্যা সমাধান করা সম্ভব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষ্য করো, আজকে ক্লাসে এখানে যে জনসংখ্যা সমস্যা সমাধানে একজন সমাজকর্মী কী ভূমিকা রাখলো এবং এই জনসংখ্যা সমস্যার ফলে আমাদের কী কী প্রভাব পড়ে, সেই সম্পর্কে আমরা আলোচনা করলাম। তাহলে তৃতীয় অধ্যায়ের পাঠ 3-এ জনসংখ্যার সমস্যার প্রভাব এবং সমাজকর্মীর ভূমিকা এই বিষয়ে তোমরা অবশ্যই লক্ষ্য করবে। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। সকালে ভালো থেকো, খুদা হাফেজ।